ধনঞ্জয় আর আপনারা দেখছেন ডি কে রেঞ্জ ইউটিউব চ্যানেল তো আজকে বেশ ঝামেলা এবং টেনশন অসময়ে সেসব একটা সমস্যা নিয়ে আজকে আমি দেখাবো তো সমস্যাটা এই যে আমি প্রথমে দেখলাম দেখালাম যে ফ্যানটা চালালাম কিন্তু ফ্যানটা চলল না তো এই ফ্যানটা বেশ কিছুদিন যাবৎ একটা বিকট আওয়াজ আসছিল তো এই আওয়াজটা আসার জন্য তখন আমি কিন্তু বুঝতে পারছিলাম যে অবশ্যই ফ্যানের মধ্যে বেয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এইভাবে তাও দু একদিন চালানোর পর দেখা গেল যে ফ্যানটা পুরোপুরি জাম হয়ে গেছে আর চালানো যাচ্ছে না তো প্রথমে বন্ধুরা আমি ফ্যানটাকে চালিয়ে দেখলাম সুইচ অন করে কিন্তু ফ্যানটা চলেনি তো আমি এখন এটাকে রিপেয়ার করব এবং সেটা বাড়িতেই আমার বাড়ির মধ্যে যেসব যন্ত্রপাতি আছে সেসব নিয়ে দেখছেন আমি খুলছি এবং এটাকে সামনের যে সেফটি নেটটা ছিল সেটাকে প্রথমে খুলে ফেলেছি পাখাটা খুলে ফেলেছি এরপর আমি পেছনের অংশ খুলে ফেলছি এবং সেই সাথে সাথে আমি বেয়ারিং বা বুশ বেয়ারিংয়ের জায়গাকে যাব এবং সেখানে বুশ এবং বেয়ারিংগুলো দেখব হ্যাঁ দেখুন আমি খুলেই ফেলেছি এরপর ওই বুস বেয়ারিংগুলো দেখবো যদি দেখি যে নষ্ট হয়ে গেছে আশা করি নষ্ট হয়ে গেছে কারণ আমি এর যে সিমটমগুলো পাচ্ছিলাম যে একটা আওয়াজ সেই আওয়াজ থেকেই বুঝতে পারছি যে বেয়ারিংগুলো গেছে তো আমি বেয়ারিংগুলো রেডি করে রেখেছি নতুন বেয়ারিং লাগিয়ে দেবো তো কীভাবে লাগাবো আমি সেই জিনিসটাই দেখাচ্ছি আর এটা একটা বিশাল সমস্যা মনে হলেও কিন্তু সমস্যাটা কিন্তু বিশাল কিছু নয় যদি আপনি একটু সাহস করেন এবং বাড়ির মধ্যে যেসব যন্ত্রপাতি আছে সেসব খুলেই আপনি কিন্তু এটা রিপেয়ার করতে পারবেন আর এই জন্যই আমি বলতে চাইছিলাম যে এটা একটা সমস্যা যদি আপনি না করেন তাহলে হয়তো হঠাৎ রাত্রিবেলা বা অসময়ে যদি আপনার ফ্যানটা এইভাবে জ্যাম হয়ে যায় তখন কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে এই প্রচন্ড গরমে তো সেই সমস্যাটা সমাধান করার উপায় এবং পদ্ধতি সেটাই দেখাচ্ছি যাতে আপনারা সেই সমস্যাটা আপনাদের কাছে কোনো সমস্যা বলেই মনে হয় না আর এইভাবে করতে থাকবেন এইভাবে করলেই কিন্তু দেখবেন আপনি এই কাজটা করতে পেরেছেন এবং সেটা খুব আনন্দিত হবেন দেখুন আমি ব্যারিংটা খুললাম বা বুশটা খুললাম এটাকে বুশ বলা হয় ব্রুশ বলা হয় অথবা ব্যারিংও বলা হয়ে থাকে তো ব্যারিংটা নষ্ট হয়ে গেছে তো আমি এখন একটা নতুন বেয়ারিং নিয়েছি এ দেখুন দুটো বেয়ারিং তার মধ্যে একটা লাগিয়ে দিচ্ছি এটা সামনের দিকে ব্যয়ারিংটা এবং এই ব্যারিংটা লাগানোর সাথে সাথে সাইডে একটা স্পঞ্জ জাতীয় জিনিস দেওয়া থাকে যাতে লুব্রিকেটিং তেল পিচ্ছিলকারক তেল দেওয়া থাকে তো আমি মোবাইল মোবিল অয়েল দিয়ে দিলাম এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন ফ্যানটা ঘুরে তখন বা এক্সেলটা যখন ঘুরে প্রচন্ড বেগে তখন এখানে একটা ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয় সেই তাপটা এখানে কুলিং হিসাবে কাজ করে দ্বিতীয়ত বেয়ারিংটা যাতে মানে কোনো মরচে না পড়ে এবং সেই সাথে সাথে বেয়ারিংটা একটা পিচ্ছিলকারক ভাব থাকে এবং স্মুথলি স্মুথলিভাবে ঘুরতে থাকে তো আমি এখন এই এক্সেলটা পরিষ্কার করে নিচ্ছি যেটা আগে পুরনো পুরোনো অবস্থায় লাগানো ছিল এবং সেটাকে যেহেতু আমি নতুন বেয়ারিং লাগাচ্ছি তার জন্য এটাকে সাফ করে নিচ্ছি সাফ করে নেওয়ার সাথে সাথে এটাকে দেখে নেব যে এটা ঠিক ঠিক ঘুরছে কিনা বা বুস্টার সাথে সেটিং হচ্ছে কিনা তো আমি ওই সামনের দিকেরটা দেখে নিলাম ওটা অবশ্যই ঘুরছে এবং ঠিক আছে সেই সাথে সাথে দেখুন কতগুলো ওয়াশার থাকে এই যে রোটরটা রোটরটা যখন লাগানো থাকে সেই রোটরটার মধ্যে কিছু ঢক থাকে তো এই ঢগটা মেনটেন্স করার জন্য আমরা কী ব্যবহার করি কিছু ওয়াশার ব্যবহার করি তো এই ওয়াশারগুলো লাগানোর এটাই উদ্দেশ্য যাতে সামনের দিক পিছনের দিক ভাবে এটাকে সেটিং করতে হয় তো আমি সামনের দিকের এর পার্টসটা লাগিয়ে নিচ্ছি এবং এটাকে বোস করে দিচ্ছি এবং সেই সাথে সাথে যে নাটগুলো দিয়ে টাইট করা থাকে বোল্ট দিয়ে সেই নাটবোল্টগুলো গলিয়ে নিচ্ছি তো আপনারা এখন এটা যে অংশটা দেখছেন এটা পাখার সামনের দিকের অংশ কারণ এই মোটরটার মধ্যে সামনের দিক এবং পিছনের দিক দুদিকটায় খোলা যায় সরাসরি সহজভাবে তো সেভাবে দেখাচ্ছি এটা সামনের দিকে এরপর আমি যাব পিছনের দিকে তো তার আগে এটাকে আমি ঠিক করে সেটিং করে নিই সেটিং করে নেওয়ার সাথে সাথে দেখুন পেছনের দিকে গেলাম পেছনের অংশটা খুললাম খোলাই ছিল তো পেছনের দিকে যে বেয়ারিংটা আছে সেটা এরপর খুলবো দেখুন এই ব্যারিংটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কালো হয়ে গেছে এবং ব্যারিংটা নষ্ট হয়ে গেছে তো আমি বেয়ারিংটা খুলে নিলাম বেয়ারিংটা খুলে নেওয়ার সাথে সাথে এটাকে দেখুন ব্যারিংটা নষ্ট হয়ে গেছে কেমন একটা আলাদা বেশি কালার হয়ে গেছে সেই সাথে সাথে এটা যেন পুড়ে গেছে অতিরিক্ত হিটে বা তাপে তো আমি এটাকে নতুন ব্যারিংটা পোস করে দিচ্ছি তো এটা পোস করে দিচ্ছি বোস করে দেওয়ার সাথে সাথে এটাকে একটু সাফ করে নিচ্ছি যদি কোনো কারণে ধুলো বালি থাকে যাই হোক এটাকে পোস করে দিলাম এরপর আমি ওই মোবিল অয়েলটা দিয়ে দিলাম সাইডে ডুপ্লিকেটিং হিসাবে এবং এটাকে শীতলীকরণ হিসাবেও কাজ করে সেথে সাথে ব্যারিংটাকেও ঠিক রাখে এরপর এটাকে আমি টাইট করে ফেলব খুব সহজে আপনারাও খুব সহজে এটা টাইট করতে পারবেন ইজিলি সমস্যা কিছুই নয় কয়েক মিনিটের মধ্যে এটা পাঁচ মিনিটের মধ্যে আমি আপনারা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে সারিয়ে ফেলতে পারবেন তো এটাকে আমি পেছনের দিকের যে ইয়েগুলো থাকে ওয়াশারগুলো দেখুন ওয়াশারটা আমি বাড়তি দুটো ওয়াশার দিচ্ছি কারণ এটা আমি প্রথমে দেখেছিলাম যে একটু ঢক আছে তো এই ঢকটা পেছনের দিকে ঢকটা বেশি আছে তো আমাকে সমানভাবে সেটাকে মেনটেন্স করতে হবে এবং সেটিং করতে হবে তাই স্টেটরের মধ্যে ঢুকিয়ে দিলাম লোটরটাকে তো লোটরটা লাগানোর পর ঠিক ঠিক সেটিং করে এটাকে বসিয়ে দেবো পেছনের ব্যাক পর্শানটা তো এটা বস করে দেওয়ার পর আমি নাটগুলো টাইট করে নেব বোল্টগুলো এবং এটা একটু সতর্কতার সাথে করতে হবে কারণ এটাকে ঠিক ঠিকভাবে যদি আপনি না টাইট করতে পারেন তাহলে কিন্তু প্রথমে একটা জাম মনে হবে মানে জাম হয়ে গেছে ফ্যানটা এরকম মনে হবে তো এটাকে সেইভাবে সেটিং করতে হবে যাতে পুরোপুরি স্মুথলিভাবে যে ব্যারিংটা আছে বা ব্যয়ারিংয়ের সাথে সাথে যে এক্সেলটা এই এক্সেলটা স্মুথলিভাবে ঘুরে এটা একদিকে ঘোরাতে হবে আর একদিকে সেভাবে টাইট করতে হবে দেখে নিতে হবে যে আমার একটু স্মুথলিভ ঘুরছে কিনা তো স্মুথলিভ ঘুরছে আমি সেভাবে টাইট করে নিয়েছি এরপর আমি পেছনের দিকে ক্যাপাসিটারের অংশটা বোস করছি ক্যাপাসিটার অংশটাকে বস করে এরপর এর উপর টাইট দিয়ে দিচ্ছি কারণ এই ফ্যানটা এইভাবেই সিস্টেমটা করা আছে তো আমি সেইভাবে করছি অন্য ফ্যানের ক্ষেত্রে একটু অন্যভাবে থাকতে পারে সেটা কিছু ব্যাপার নয় আপনি যেভাবে দেখবেন প্রয়োজন মনে করলে ছবি তুলে রাখবেন এবং সেইভাবেই যেভাবে খুলছেন সেইভাবেই সেটাকে টাইট করবেন বা সেইভাবেই লাগাবেন এটাই তারপর কি হয় দেখবেন আপনি কাজটা সাকসেস করতে পারছেন আমার উদ্দেশ্য একটাই যে বাড়ির মধ্যে এই কাজটা করে ফেলা যাবে নিজে নিজে কারণ আমার সবসময় এটাকে সারিয়ে দেওয়ার জন্য সময় সাপেক্ষে লোক বা মিস্ত্রিকে পাওয়া যাবে না তো সেটা বাড়ির মধ্যে যদি আমি করতে পারি তাহলে আমার প্রবলেমটা দূর হয়ে যাবে সাথে সাথে আমি কিন্তু আগের অবস্থায় আনতে পারবো খানটা তো এই জন্য কি হয় যদি কিছু প্রবলেম হয় তো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের করাতে কিছু প্রবলেম হয় বা সমস্যা হয় আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে সাথে বলব যে যারা আমার এই চ্যানেলে নতুন বা যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখুন সামনের দিকে যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তার সাথে সাথে সাইডে যে একটা ঘন্টার চিহ্ন আছে ঘন্টাটা হাত দিয়ে ক্লিক করুন যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান কারণ আমি রকম ধরনেরই কিন্তু ভিডিও আপলোড করি যেটা বাড়ির মধ্যে যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন এবং বাড়ির কাজ বাড়ির মধ্যে প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে আমরা সমস্যা হয়ে পড়ে থাকতে না হয় সেরকম ধরনের কিন্তু আমি এখানে ভিডিও আপলোড করি যাতে আপনারা নিজেরাই করতে পারেন দেখুন আমি ফ্যানটা এখন এই মুহূর্তে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আমি সুইচ অন করেছি দেখুন ফ্যানটা স্মুথলিভাবে ঘুরছে তো আশা করি আপনারাও এইভাবে কাজটা সাকসেস করতে পারবেন সবশেষ বলি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন আর সেই সাথে সাথে আবার আরও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন ফ্যানটা এত স্মুথলিভাবে খুলছে এবং সেটা এতটাই হচ্ছে মুভিং হচ্ছে মানে স্পিডটা যাই হোক থ্যাংক ইউ